আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে আমরা আপনাদের সাথে আরেকটা নিউ ভিডিও শেয়ার করব। অ্যাকচুয়ালি করোনা ভাইরাসের কারণে আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে চলতেছি, আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া রইল, আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে, সে সাথে আমাদেরকেও। তো যে জন্যে আমি এই ভাইরাস আসার পর থেকে ইতালিতে ইমার্জেন্সি রেড অ্যালার্ট জারির পর থেকে আজ থেকে প্রায় 48 দিন আমি একটানা ঘরে অবস্থান করতেছি। কিন্তু আজকে আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, যে জন্য বের হলেই নয়। তো সেই জন্য আজকে ভিডিওটা করা, আপনাদের সাথে শেয়ার করা, আপনাদেরকে দেখাবো এখানকার রাস্তাঘাট কী অবস্থা এখন, আর আমিও একটু রিল্যাক্স হব, কারণ 48 দিন বাসায় একটানা থাকা, যে যেভাবে কাটাচ্ছি, জীবনে ফার্স্ট টাইম, ফার্স্ট এক্সপিরিয়েন্স। তারপর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি, সেটাই শুক্রিয়া। যে আমি বাসা থেকে বের হচ্ছি, হাতে গ্লোভস পরে নিলাম, মাস্ক পরে নিলাম। সবই একদম পাখা, রাস্তাঘাট একদম ফাঁকা। কোথায় খুব একটা কোনো মানুষ দেখা যাচ্ছে না। খুবই ব্যস্ত একটা শহর, কিভাবে রাতারাতি শুনশান হয়ে গেল। বাইরে না এলে বোঝা যাবে না।
সেকেন্ড হাইওয়েতে উঠে গেলাম। নর্মালি এই হাইওয়ে সব সময় বিজি থাকে, কিন্তু আজকে খুব একটা কোনো গাড়ি চোখে পড়তেছে না। খুব সুন্দর রোদ উঠেছে এবং সামার, মনে হচ্ছে সামার চলে এসেছে। ইচ্ছে করতেছে এইরকম ওয়েদারে ঘুরে বেড়াই। যদিও সবসময় আমি সামনের সিটে বসি, বাট দূরত্ব বজায় রাখার জন্য আজকে আমি পিছনের সিটে বসলাম। আমি ফার্স্ট টাইম ভিডিও করতেছি, জানি না কেমন হচ্ছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ইনশাল্লাহ আমি ট্রাই করব ভালোভাবে ভিডিও করার জন্য এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনারা সবাই আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব। সো আমি কোথায় এসেছি, কেন এসেছি, সেটা অন্য কোনো আরেকটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এটা জাস্ট আমি রাস্তাঘাটগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। খুবই বিজি একটা সিটি, কিন্তু রাতারাতি একদম নীরব হয়ে গেল। সো আমরা এখন নেমে পড়ব। সো সবার জন্য শুভকামনা, আর আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো লাইক শেয়ার দেবেন। ধন্যবাদ।